নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজুডু ফিজিক্সে। আজকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ, অর্থাৎ নবান্ন স্কলারশিপ। সেই নবান্ন স্কলারশিপ আপনারা কীভাবে ফর্ম ফিল আপ করবে এবং কীভাবে হচ্ছে আবেদন করবে সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল প্রতি বছর ছাত্রদের জন্য স্কলারশিপ প্রদান করে থাকে। এই বছরের সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অথবা কলেজে কোনো পরীক্ষা পাস করে পরবর্তী ক্লাসে ভর্তি হতে চেয়েছে তার জন্য এই নবান্ন স্কলারশিপ আবেদন করতে পারে। নবান্ন স্কলারশিপে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা কী কী লাগবে? যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিকে 65% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক কোর্সে ভর্তি হয়েছে অথবা উচ্চ মাধ্যমিকে 60% নম্বর নিয়ে কলেজে ভর্তি হয়েছে অথবা কলেজে 55% নম্বর নিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, তারাই এই স্কলারশিপে আবেদন করতে পারবে। তাহলে মাধ্যমিকে যারা 65% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিকে ভর্তি হবে তারা হচ্ছে আবেদন করতে পারবে। যদি কোনো কারণে 65% ওপরে, অর্থাৎ 75% যদি হয়ে যায়, তাহলে কিন্তু এই স্কলারশিপে কিন্তু আবেদন করা যাবে না। তখনের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কিন্তু আপনারা আবেদন করতে পারবে। ফলে এটা কিন্তু তোমরা ভালোভাবে দেখে নেবে, মাধ্যমিকে 65% নম্বর হলেই কিন্তু এই নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে। সেমভাবেই উচ্চ মাধ্যমিকে 60% নম্বর পেলেই তবেই কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে এবং কলেজেও সেম ক্ষেত্রে 55% নম্বর পেলেই তবেই কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। আবেদনকারীর পরিবারের যে বার্ষিক আয় সেটা কিন্তু 60,000-এর কম হতে হবে, তাহলেই কিন্তু এই নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে। যদি 60,000-এর বেশি হয় তাহলে কিন্তু এই নবান্ন স্কলারশিপে আবেদন করলেও সেই আবেদনটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আবেদনকারী অবশ্যই পশ্চিমবঙ্গে একজন বাসিন্দা হতে হবে। আর যে সমস্ত ছাত্রছাত্রী আগে কোনো অন্য কোনো সরকারি বা বেসরকারি সংস্থা থেকে স্কলারশিপ পাচ্ছে তারা কিন্তু এই স্কলারশিপে যোগ্য নয়। অর্থাৎ আগে যদি তোমরা যদি কোনো স্কলারশিপে অ্যাপ্লাই করে থাকো বা তোমরা সেই স্কলারশিপ থেকে টাকা পাও, তাহলে কিন্তু এই স্কলারশিপে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এই অ্যাপ্লাই করার জন্য কী কী কাগজপত্র লাগবে, তার জন্য যে একটা অ্যাপ্লিকেশান ফর্ম সেটা আমরা দেখাবো অবশ্যই, এমএলএ রিকমেন্ডেশন কপি সেটাও দেখাচ্ছি এবং সেলফ ডিক্লারেশন কপি, এই কপিগুলো লাগবে। 4 নম্বর হচ্ছে শেষ পরীক্ষা মার্কশিট। শেষ পরীক্ষা মার্কশিট বলতে যদি তোমরা মাধ্যমিকে শেষ পরীক্ষা দিয়ে থাকো তাহলে তোমাদের মাধ্যমিকে মার্কশিট লাগবে, যদি তোমরা উচ্চ মাধ্যমিকে শেষ পরীক্ষা দিয়ে থাকো তাহলে উচ্চ মাধ্যমিকে মার্কশিট লাগবে। বর্তমান কোর্সের ভর্তি রসিদ, অর্থাৎ তোমরা যে ক্লাস ইলেভেন যদি মাধ্যমিক পাস করে থাকো, যদি ক্লাস ইলেভেনে ভর্তি হয়ে থাকো তাহলে সেই ভর্তির যে মার্ক, যে রসিদটা, যে রিসিপ্টটা, সেই রিসিপ্টটা তোমাদের লাগবে। যদি উচ্চ মাধ্যমিকটা যদি কলেজে ভর্তি হয়ে থাকো উচ্চ মাধ্যমিক পাস করে, তাদের যে কলেজে ভর্তি হওয়ার যে রিসিপ্টটা, সেই রিসিপ্ট কপিটা লাগবে। কোনো এ ক্যাটাগরি গেজেটেড অফিসারের কাছ থেকে বার্ষিক আয় সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের হচ্ছে বার্ষিক আয়, অর্থাৎ যেটা বলেছিলাম আগে 60,000-এর কমে হতে হবে, সেই বার্ষিক আয়ের যে স্ট্যাম্প, একটা সার্টিফিকেট, সেটা যে কোনো একটা এ ক্যাটাগরি গেজেটেড অফিসারের কাছ থেকে একটা লিখিত নিয়ে আসতে হবে। এন্ট্রান্স পরীক্ষা, যদি কোনো এন্ট্রান্স পরীক্ষা দিয়ে থাকো তার যে র্যাঙ্ক কার্ড, সেই র্যাঙ্ক কার্ড দেখা যায়, যদি তোমাদের থাকে তাহলে কিন্তু দেখাতে হবে। এই ফর্মটা তোমাদের হচ্ছে ফিল আপ করতে হবে, অ্যাপ্লিকেশান ফর্ম অফ স্কলারশিপ এই ফর্মটা, এবং এই ফর্মটা ফিল আপ করে এই টু দ্য অনারেবল চিফ মিনিস্টার এই যে অ্যাড্রেসটা উপরে লেখা আছে সেই অ্যাড্রেসে তোমাদেরকে সেন্ড করতে হবে। এখানে ফটোকপি লেখাতে হবে, পার্সোনাল ডিটেলস দিতে হবে, কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে, একাডেমিক ডিটেলস দিতে হবে, কারেন্ট কোর্স ডিটেলস দিতে হবে, ব্যাংক ডিটেলস, যাবতীয় ডিটেলস দিতে হবে, এবং সেলফ ডিক্লারেশন, যেটা হচ্ছে যদি ফার্স্ট টাইম করে থাকো তাহলে তোমাদের একটা সেলফ ডিক্লারেশন দিতে হবে, ঠিক আছে। আর রিকমেন্ডেশন ফর এমএলএ, আপনার পাড়ার প্রতিবেশী বা আপনার এলাকার যে এমএলএ আছে সেই এমএলএর কাছ থেকে একটা রিকমেন্ডেশন কপি নিতে হবে, এবং সেই কপি নিয়ে তোমাদেরকে ওই ওপরে অ্যাড্রেসটাতে, এই টু অ্যাড্রেসটাতে হচ্ছে সেন্ড করে দিতে হবে। তবে তোমরা যদি আগে কোনো স্কলারশিপে যদি অ্যাপ্লাই করে থাকো তবে কিন্তু এই স্কলারশিপটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। কিন্তু যদি তোমরা 65% মার্কসে যদি নবান্ন স্কলারশিপ যদি হয়ে থাকে সেখানে তোমরা অ্যাপ্লাই করেছো, এবং তোমরা যদি 65% মার্কস নিয়ে যদি অন্য কোনো জায়গায় অ্যাপ্লাই করে থাকো তাহলে ঠিক আছে, কিন্তু যে কোনো একটা অ্যাপ্লাই সাবমিট হয়ে গেলে বা সেটা কনফার্মেশন হয়ে গেলে কিন্তু বাকিগুলো থেকে কিন্তু কোনোভাবে সম্ভব না। সেটা কিন্তু তোমাদের যে কলেজ বা যে স্কুল সেই স্কুলের সাথে কথাগুলো নিতে হবে, ঠিক আছে। আশা করি তোমরা ইনফরমেশানগুলো বুঝতে পেরেছো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।